চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলমগীর কবির মজুমদারের জন্মদিন পালিত। বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লার চৌদ্দগ্রামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আলমগীর কবির মজুমদারের জন্মদিন পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিলুর রহমান মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ উল্লাহ, চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নজির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী মজুমদার ছোটন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির যুব সংহতি চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোহাম্মদ শাহিন আলম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জন্মদিনটা প্রত্যেকটা মানুষের জন্য দুঃখকর, এই কারণে যে যতদিন বেঁচে থাকলাম ততদিন আসলে নিজেকে একবার ভেবে দেখেন আমরা যেভাবে বেঁচে আছি কোনো কারণে, দয়া করে যদি আল্লাহ তাআলা মাফ করে না দেয়, হিসাব দিয়ে জান্নাতে যাব এই সুযোগ আছে কিনা